প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি এসআইরনি, আপনারা দেখছেন বাংলা মিডিয়া। বিগত এক যুগেরও পরে বলা যায় এক যুগ প্রায় জামায়াতে ইসলাম মাঠে ছিল না, রাজনীতির মাঠে, কিন্তু বর্তমানে জামায়াতে ইসলাম আবার রাজনীতির মাঠে সক্রিয় হয়েছে। তারা আজ সারা বাংলাদেশে বিভাগীয় সমাবেশ পালন করেছে। সারা বাংলাদেশের বিভাগীয় সমাবেশ পালন করার সময় তারা বিক্ষোভ মিছিল বের করেছে। সেই মিছিলে কোথাও কোথাও আমরা দেখতে পেরেছি পুলিশের বাধা এসেছে, কোথাও কোথাও পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে যাই হোক, মোটামুটি জামায়াতে ইসলাম আবার রাজনীতির মাঠে এসেছে এবং আগামীতে তারা, গত কিছুদিন আগেও জামায়াতে ইসলাম ঘোষণা দিয়েছিল যে আগামীতে আমরা রাজনীতির মাঠে থাকব এবং সরকার পতনের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করব। বিশেষ করে যে সমস্ত বিরোধী দলের লোকজন আছে, যারা সরকার পতনের আন্দোলনের সাথে যুক্ত আছে, তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে তাদের সাথে আমরা সরকার পতনের আন্দোলনের মাঠে থাকব। তারই ধারাবাহিকতায় আজ সারা বাংলাদেশে বিভাগীয় বিক্ষোভ মিছিল পালন করেছে জামায়াত ইসলাম। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি গাজীপুরে বিক্ষোভ সমাবেশের একটি ভিডিও চিত্র, চলুন সরাসরি একটু দেখে আসি। বলা যায় যে ভিডিওটা আমরা নির্মাণ করছি শুধুমাত্র রিয়াকশন হিসেবে, চলুন আমরা দেখে আসি। মোটামুটিভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো লোকজন হয়েছে এই বিক্ষোভ সমাবেশে এবং লাখো মানুষের সমাগমই বোঝা যাচ্ছে। এই সমাবেশটি প্রচুর লোকজন হচ্ছে এবং মিছিল নিয়ে তারা একটি পয়েন্টে যাওয়ার চেষ্টা করছেন। সেই পয়েন্টে যাওয়ার পরে মূলত নেতাকর্মীরা বক্তব্য রাখবেন, সেই ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। মাঝে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি যে আজ যে সমাবেশটি সারা বাংলাদেশে বিভাগীয় সমাবেশ তারা পালন করেছে, এই বিভাগীয় সমাবেশ পাশাপাশি তারা আগামী আগস্ট মাসের 6 তারিখে একটি সারা বাংলাদেশ ব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলাম। আগামী আগস্টের 6 তারিখে সারা বাংলাদেশ জুড়ে জামায়াতে ইসলামের বিক্ষোভ সমাবেশ হবে।